সুমন ব্যারিস্টার সুমন কি বলছে? আমি তো সব সময় বলি যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আপনি রাতে চাঁদাবাজি করতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই সিমটো টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে বিষয়টা বা যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম, ভিডিওটা হচ্ছে খুবই মজার একটা বিষয়। আর অবশ্য ভিডিওতে একটু করে আমি তো আপনাদেরকে ইন্ট্রো দেখালাম। এখানে ব্যারিস্টার সুমন সাহেব বলছেন যে অর্থাৎ দুর্নীতিবাজরা কোন দলের নয়, তারা বিএনপিও নয়, তারা আওয়ামী লীগ নয়, তারা জামাত নয়, তারা কোনো দলেরই নয়, অর্থাৎ দুর্নীতিবাজ সে দুর্নীতিবাজই একটা দল। যাই হোক প্রিয় দর্শক, আমরা তাহলে কথা লম্বা করছি না, আমরা সেই মূল্যবান কথাগুলো শুনবো। আমাদের অবশ্যই, আমি মনে করি এই কথাগুলো অবশ্যই মূল্যবান কথা, আসলে আমরা কথাগুলো শুনি, তারপর আমরা যদি আপনাদের এই কোনো প্রকার মন্তব্য থেকে থাকে তাহলে ওই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টে মন্তব্যটা পেশ করতে পারেন। আসলে আমরা ভিডিওটা একটু দেখে নিই। তবে ভিডিওতে যাওয়ার আগে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা অ্যাক্টিভ করে দিন, যাতে আমরা ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা দেখে নিতে পারেন। আসুন আমরা ভিডিওটা দেখে নিই। দেখেন, আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জাতীয় পার্টি করি, অনেক দল করি, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি মানুষের সেবা করাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি কোন দল করলেন এটা তো আমাদের বোঝার বিষয় না। এটা তো আমাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হয় কখন জানেন? কখন দলে দলে প্রবলেম হয়? যখন ধান্দাবাজির ব্যাপার আসে, যখন বালুর ব্যবসার ব্যাপার আসে, গাছ কাটার ব্যাপার আসে, তখনই আওয়ামী লীগ বিএনপি আলাদা আলাদা হয়। আমি তো আওয়ামী লীগ করি, কিন্তু কোথাও আপনি পাবেন না যে আওয়ামী লীগ করি এই কারণে আওয়ামী লীগের কোন দুর্নীতিবাজ যে বলছি উনি ভালো। যিনি দুর্নীতিবাজ, যিনি দেশের ক্ষতি করেন, উনি যাই করেন না কেন উনি দেশের শত্রু। আমি তো সবসময় বলি যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আপনি রাতে চাঁদাবাজি করতে পারবেন না। আপনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে, আপনি যদি জিয়ার আদর্শকেও ধারণ করেন, মনে করেন আপনি বিএনপি করেন, তাহলে এমন কোনো কাজ করতে পারবেন না যে আপনার দল কলঙ্কিত হয়। বিশ্বাস করেন, যারা কলঙ্কিত করতেছে দলকে, এরা আওয়ামী লীগও করে না, এরা বিএনপিও করে না, এরা বিশ্বাস করেন এরা আসলে দুর্নীতি করে, এগুলো বাঁচার জন্য বলে আওয়ামী লীগ করে অথবা বিএনপি। আমি চেষ্টা করছি, বিশ্বাস করেন আমি চেষ্টা করছি এটা প্রমাণ করতে যে আপনি নিজের এলাকার নিজের জন্মস্থানের সেবা করার জন্য আপনার কখনো চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে এবং এটা ছাড়া আপনি করতে পারবেন না, এটা কখনো বিশ্বাস করেন না। নিজের সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখেন, এটাই সবচেয়ে বড় নিরাপত্তা। আমি যখন ব্রিজ বানাই আমার এলাকায়, আমরা চিন্তাই করতে পারবেন না এমন সব জায়গায় ভিতরে গিয়ে আমি ব্রিজ বানাইছি। আমার লোকজন বলছে যে কোথায় ব্রিজ বানাও, এমপি হওয়ার জন্য মনে হয় ব্রিজ বানাচ্ছ, কিন্তু এইসব কথার আনসার তো আমি দিতে পারি না। যখন এমপি হওয়ার সময় আসছে তখন ছেড়ে দিছি। আমি বলছি আমার চেয়ে কোয়ালিফাইড যদি কেউ হয় তাহলে আমি এই পদ ছেড়ে দিতে চাই। ইটস এ রেসপন্সিবিলিটি, বিং এ মেয়র ইজ নট এ প্রিভিলেজ, ইজ নট এন অ্যাডভান্টেজ, ইটস এ রেসপন্সিবিলিটি এন্ড ইউ হ্যাভ টু ফেস দ্যাট। এবং আমি আপনাদেরকে বলছি, যদি আমি কখনো এমপি হই আর আপনাদের এই অ্যাডমিনিস্ট্রেটর আইসা যদি বলে যে ভাই আমি আপনার এই জায়গায় যেতে চাই, আমি আমি দেখছি ও আমার চেয়ে কোয়ালিফাইড, আমি ওকে ছেড়ে দিই। হি হ্যাজ দ্য গার্ডস এন্ড হি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড আমি তার কথা শুনছি, কথা শুনে আমার মনে হয়েছে যে ও অনেক কিছু বুঝে গেছে এই বয়সে। আমি কি বুঝছি জানেন? আমি খুব বেশি কিছু বুঝছি না, আমি একটা জিনিস বুঝছি এই অল্প বয়সে। আমি অনেক নক্ষত্রের পতন দেখছি বাংলাদেশে, অনেক টাকা বানাইছে ওনারা, বানাই আমি পতন দেখছি, মাটিতে পড়ার আওয়াজ। আমি জানি না আপনারা দেখছেন কিনা, অনেক বড় বড় নক্ষত্র যখন মাটিতে পড়ে যে আওয়াজটা হয়, এই আওয়াজ অনেক কষ্টের। এই পতন দেখার পর আমার মনে হয়েছে যে আমার খুব বেশি পাওয়ার নাই, আমি যে একটা পরিবার থেকে উঠে আসছি আমার কাছে মনে হয়েছে আমি অনেক বেশি পাইয়ে গেছি। আমি স্যাটিসফাইড উইথ হোয়াট আই এম, আই হ্যাভ গট এনাফ, নাও ইজ দ্য টাইম টু প্লে ব্যাক। একটা মানুষের কত বছর লাগে? আমার 40 হয়ে গেছে বয়স, আর সর্বোচ্চ ধরেন 20টা কুরবানি আমি আশা করি নর্মালি, 20টা কুরবানি নর্মালি আশা করি। এরপরে যদি বেশি বাঁচি এটা আলাদা, ধরেন 60 পর্যন্ত মানুষ মনে করে যে 60 মারা গেলে মনে করে আচ্ছা অসুবিধা নাই। আমি 18 আর 20টা কুরবানিদের জন্য আমি এত বড় জিনিস আমার আখেরাত কুরবানি দিতে চাই না, কুরবানি করতে চাই না। আরে অনেক সুযোগ আছে বাংলাদেশে, বাংলাদেশে এত কোয়ালিফাইড লোক আছে, বিশ্বাস করেন আপনারা চিন্তাও করতে পারবেন না। এই বাংলাদেশ থেকে আপনারা এসে এখানে কোয়ালিফাইড, এত কোয়ালিফাইড হয়েছেন, আমরাও ইচ্ছা করলে পারি বিশ্বাস করেন, কিন্তু আমরা শুধু পারি না, আমাদের এইসব তাও বাটপারদের জন্য। আমি সবসময় বলি যে ওই বাটপারি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতিতে ছাইড়া দেন, কারণ রাজনীতিতে এত মানুষের হক নিয়ে কথা বলতে হয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হক নিয়ে। আপনারা দেখেন এই যে বিদেশিদের কথা বললেন, এই ফার্স্ট মান্থেই $1 billion পাঠানো হয়েছে বাংলাদেশে, বিদেশিরা পাঠাইছে $1 billion পাঠাইছেন আপনারা বাংলাদেশে পাঠানোর পরও প্রবাসীদেরকে। আরো দুঃখের কথা কি বলবো জানেন, আপনাদের প্রবাসে ছিলেন, প্রবাসী ছিলেন, প্রবাসী নেতা ছিলেন, তারাই যখন আবার গিয়ে বাংলাদেশের নেতা হন তখন আবার প্রবাসীদের ভুলে যান। তাইলে কারা আপনাদের প্রবাসীদের কথা চিন্তা করবে? প্রবাসীদেরকে কাউরে নেতা বানাইলে তো উনি এয়ারপোর্টে গিয়ে বসে থাকার কথা, যে আমার একটা প্রবাসীদের জন্য প্রবলেম না হয়। আরে আপনি যদি ভিতর থেকে অনুভব না করেন যে আপনার দায়িত্বটা কি, ভিতর থেকে যদি অনুভব না করেন যে মানুষ আমার কাছে কি চায়, আপনি যদি ভিতর থেকে অনুভব না করেন
যে আসলে আমার জন্ম তো শুধু ভোগ করার জন্য হয় নাই। দেখেন মানুষ যখন সমাজের জন্য বাঁচে তখন সে ব্যক্তি পর্যায়ে সে প্রভাবিত হয় এবং সে উপকার পায়, কিন্তু সে যখন নিজের জন্য বাঁচতে চায় তখন সে সমাজ এবং নিজ দুইটারই ক্ষতি করে। যাই হোক প্রিয় দর্শক, আমরা ভিডিওটা দেখলাম, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন সেটাও আমরা একটু করে দেখে নিই। আমরা সেই প্রধানমন্ত্রী মূল্যবান কথাটাও একটু শুনি, এ ব্যাপারে তিনি কি বলছেন। অপরাধ যে করবে, অন্যায় যে করবে, কোন দল করে কি করে না করে আমি সেটা কখনো দেখব না। আমার দৃষ্টিতে যে অপরাধী সে অপরাধী, ওই দলের লেবাস লাগালেই যে তারা পার পাবে তা কিন্তু পাবে না। প্রিয় দর্শক, আমরা তাহলে কথাগুলো শুনলাম, অবশ্যই এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলবো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।